শুভ সকাল বন্ধুরা। তো আমার গাছের ফুল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর দেখো আমি সকাল সকাল স্নান করে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, ঠিক আছে? আর এই যে দেখো আজকে জামা কাপড়, অনেক জামা কাপড় কাচা হয়েছে, তো এই যে দেখো মেলে দিয়েছি। আর এখন যাব রান্নাঘরে রান্না করতে, তো তোমরা সাথে থাকো। আর এই যে দেখো বাজার থেকে নিয়ে এসেছিল আলু, তো নতুন আলু, তো প্রচুর মাটি ছিল, তো তারপরে ভালো করে আমি ধুয়ে রৌদ্রে দিলাম। আর এখন এই যে মাছ, মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন রান্নাটাও শুরু করব, একটু রান্না করে দেখো তোমরা আজকে। আর এখানে কেটে নিয়েছি বেলে শাক, আমরা এটাকে বেলে শাকই বলি, তোমাদের কি মানে তোমরা কি নামে চেনো জানি না। আর এখানে মেটে আলু নিয়েছি, মেটে আলু রান্না করব। আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে চালের গুঁড়ি দিয়ে বড়া করব। আর এখানে হচ্ছে চাল আছে, আর চালটা ভিজিয়ে রেখেছিলাম, বাঁশকাঠি চাল যেহেতু সেই জন্য ভিজিয়ে রাখতে হয়। আর এই যে এখন রান্নাটা শুরু করে দিয়েছি, এই যে মাছ নিয়েছি, এটা এখন মানে দুপুরের জন্য, তো তিন পিস নিয়েছি। এই যে মাছটা ভেজে দিয়েছি, আর এই যে মেটো আলু কড়াইতে দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে নিয়েছি, তো এই যে মাছটা দিয়ে দিয়েছি। এই যে দেখো বেলে শাকটাও দিয়ে দিয়েছি, এই যে জল বেরোচ্ছে ভীষণ পরিমাণে, তো আস্তে আস্তে হচ্ছে। আর এখানে দেখো এই যে পেঁয়াজ কলি দিয়ে চালের গুঁড়ি দিয়ে বড়া করছি, এই বড়াটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখো এই যে আমার বড়া ভাজাটা হয়ে গেছে। আর এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো এখন আমরা একটু শাঁস পিঠা দিয়ে ইভিনিং স্ন্যাক্স করব। আর এই যে হয়ে গেছে কড়া, আর এখানে হচ্ছে নন্দিনীর জন্য ম্যাগি আর ডিম সিদ্ধ খাবে নন্দিনী, তারপরে ওর ম্যাডাম ওকে পড়াতে আসবে। এখন 7:30 বেজে গেছে, তারপরে আমি যাব আবার রান্না করতে। তো এই যে দেখো এখন আবার 8:30 বেজে গেছে, এখন আমি রান্নার জন্য চলে এসেছি। আর এখন রাতের জন্য রান্না করব, বিট ভাজি করব। এই যে আর হচ্ছে এখানে এই যে বেগুন নিয়েছি, ছোট বেগুন, আর আলু আর শিম দিয়ে মাছের ঝোল করব। আর আবার করব এই যে বেলে শাক, বেলে শাকটা সকালে এত ভালো লেগেছে এই জন্য আবার করছি, দিনে দুবার খাওয়া হয়ে গেল। আর এই যে মাছটা, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার রান্নাটা দেখতে থাকো। তো আমার সারা দিন শুধু ডিউটি, রান্না তিনবারই করতে হয়, রান্না রান্না আর রান্না, রান্না করতে করতেই পাগল হয়ে যাচ্ছি। Thank you.
তো দেখো এই যে বন্ধুরা, আমার আলু সিম দিয়ে মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে। আর এই যে দেখো, এখানে বেগুন ভাজাটাও হয়ে গেছে, বিট ভাজাটাও হয়ে গেছে। আর এই যে মাছের ঝোলটা, আর এখানে এই যে বেলে শাকটা, আজকে দুবার বেলে শাক খেয়েছি, এত ভালো মানে লেগেছে। তো এবার শীতে মানে দুবার বেলে শাক প্রথমবারই খেয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন ব্লগে। আর সবাই ভিডিও রিলেটিভ কমেন্ট করবে।